এটি ওনার ব্যক্তিত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে ওসলাত উমর ভান্ডারি শাহ নাজিমুদ্দিনের প্রতি দরবারে পাকের মর্যাদার প্রতি ওনার অপরিসীম শ্রদ্ধা স্বীকৃতি এবং ভালোবাসা, এটি আমাকে সবসময় আপ্লুত করেছে। আমিও হুজুর যখন ডেকেছেন এখানে এই শাহাদাতে কারবালা মাহফিল অনেক বছর এসেছি, আসার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো আজকে আসলে উনি আমাদের মাঝে থেকে দুনিয়াবি জিসমানি হিসাবে দুনিয়াবি হিসাবে নেই, কিন্তু সারা সুন্নিয়তের প্রতিটি সদস্য ওনার রুহানি উপস্থিতি অনুভব করছে। ওনার শারীরিক অনুপস্থিতির জন্য মানসিকভাবে দুঃখিত অবস্থায় রয়েছে, যে ওনার মতো ব্যক্তিত্বের তিরোধানে অনুপস্থিতিতে আমাদের অনেক কর্তব্য কর্ম সঠিকভাবে হয়তো সম্পাদন করা সম্ভব হচ্ছে না, অনেক জায়গায় দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে। কারণ এই ধরনের ক্ষণজন্মা ব্যক্তিবর্গ, তো ক্ষণজন্মা ব্যক্তিবর্গের অভাব পূরণ হওয়া এটি দুরূহ একটি ব্যাপার। আমরা শুধু এটুকুই প্রার্থনা করব যে ওনার যেই ব্যক্তিত্ব দিয়ে উনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে সকলের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করে নিতে পেরেছিলেন, আমরা যাতে সেই ধরনের আরো ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত হয়, যাদেরকে কেন্দ্র করে যারা ফতিবা বঙ্গাল জালাউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করে সকলকে নিয়ে নিজের পদচারণা এবং আহলে সুন্নাত জামাতের পদচারণা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবেন এবং নিয়ে যাবেন, এবং আমরাও তার সাথী হিসাবে নিজেদেরকে যুক্ত করব, এই আশা ব্যক্ত করে এবং বিশেষ করে তার পরিবার বর্গ এবং যারা মাহফিল আয়োজক বৃন্দের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সামান্য কথাগুলো আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।